আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এখানে আমি হাতার ডিজাইনটার জন্য চার ভাঁজে কাপড় নিয়েছি এবং এখানে লম্বা নিয়ে নিব, আঠারো ইঞ্চি। আঠারো ইঞ্চি যে জায়গায় নিব এটা কিন্তু ভাঁজ লাইন হবে না, এটা খোলা লাইন হবে। যদি ভাঁজ লাইন থাকে তাহলে আপনারা কেটে নেবেন, আমি কিন্তু আগে কেটে নিয়েছি। এখন এখানে হাত মুহুরির জন্য সাত ইঞ্চি দাগ দিয়ে নিব হাত মুহুরির জন্য। তারপরে এই দাগটা সোজাসুজি করে একে এখানে তিন ইঞ্চির জন্য হাত মোহরার লাইনটা দিয়ে নিব সোজা করে তিন ইঞ্চি নিয়ে। তারপর এখানে নিব আমি আট ইঞ্চি হাত মোহরা এবং এক ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। তারপরে এইভাবে হাত মোহরা শেপটা করে নিব, তারপরে দাগ বরাবর কেটে ফেলব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে অলসতা করবেন না। তারপরে এক কালার কাপড় নিয়ে নিব, এক কালার কাপড় নিয়ে নিয়েছি এবং হাতার লম্বার মাপ মতো লম্ব অনুযায়ী আঠারো ইঞ্চি কাপড়ে এখানে কেটে নিব। আর এর চওড়াটা হবে সাড়ে পাঁচ ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি এবং এটা কিন্তু দুইটা পার্ট। এখন সেলাইয়ে চলে যাব আমরা। সেলাইয়ের জন্য আমি এক কালার যে কাপড়টা ওই কাপড়টা নিয়ে নিব। প্রথমে একটা পাট নেবেন, একটা হাতার দুইটা পাট। এখন একটা পাট নিব, নেওয়ার পরে এখন এক কালার কাপড়টা এই পাটের উপর আমি বসাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে এক কালার কাপড়টা এর উপরে বসিয়ে এভাবে লম্বায় আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে পুরোটা সেলাই করে নিব। দেখুন, আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি অপর পাটটা নিব, নিয়ে এইভাবে ভা পিঠে বসাবো, বসিয়ে এভাবে সেলাই করে নিব। ভা পিঠে বসিয়ে এভাবে সেলাই করে নিব। তারপরে হাত মোহরির সাইডটা সোজা করে এভাবে সেলাই করে দেব। হাতার ডিজাইনটা কিন্তু খুব আনকমন একটা ডিজাইন, ইউনিক ডিজাইন, সহজ এবং সুন্দর একটা ডিজাইন, আপনারা চাইলেই তৈরি করতে পারেন। তারপরে এইভাবে সাইডটা এভাবে ভাঁজ করে নিব। সাইডটা ভাঁজ করার আগে প্রথমে এখানে মাঝামাঝি একটা মিডল চিহ্ন দিয়ে নিব। মিডল চিহ্নর দাগটা বরাবর আমি কিন্তু একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগের উপর কিন্তু এইভাবে একটু কমলা কালার কাপড়টি একটু বাড়তি রেখে এইভাবে উপর দিয়ে সেলাইটা বসিয়ে দিব। প্রিন্টের কাপড়টার উপরে সেলাইটা বসিয়ে দিবেন। এখন এখানে মেপে নেবেন যে কতটুক সেলাই করবেন, দশ ইঞ্চি অথবা এগারো ইঞ্চি আপনারা সেলাই করে নিতে পারেন। এখানে ইঞ্চি ট্যাপ দিয়ে আগে মেপে নেবেন। আমি এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, দশ ইঞ্চি পর্যন্ত সেলাইটা আমি দিয়ে নিব। তারপর সুইটা উঠিয়ে আমি এই সাইডে চলে যাব। এই সাইডেও একইভাবে কমলা কালার কাপড়টা একটু বাড়তি রেখে এইভাবে সেলাইটা করে নিব। এই সাইডেও দশ ইঞ্চি দাগটা বরাবর সেলাইটা স্টপ করে সুইটা উঠিয়ে এইভাবে একটু সেলাই করে নিব। দেখুন, আমার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা ডিজাইন। এখন বডিটা ফিটিং করে ফেলবেন। এইভাবে একটু শেপ করে সেলাইটা দিয়ে নেবেন।
নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার আমি হাতাটাকে ভাগ করে নিব। দেখুন, ভাগ করে নিয়েছি এবং এখানে সুবুতাম বসিয়ে দিব।